সাবডিভিশনাল ফুটবল গ্রাউন্ডে ক্রীড়া সংস্থার উদ্যোগে, তুফানগঞ্জ ক্রীড়া সংস্থার উদ্যোগে ছয় দলীয় ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছিল। আজকে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালে যারা খেলছে আসামের কচুগাঁও একাদশ এবং কলকাতা পুলিশের পুলিশ ক্লাব যারা রয়েছে তাদের একটা একাদশ, এবং তুফানগঞ্জ এই শহরটা এবং তুফানগঞ্জ সাবডিভিশনটা অত্যন্ত খেলাপ্রেমী মানুষ এখানে বাস করে। যে কোনো খেলা তারা অংশগ্রহণ করে, তারা মাঠে হাজির হয়। সুতরাং এই খেলাধুলা, শরীরচর্চা, শিক্ষার সাথে সাথে পুঁথিগত শিক্ষার সাথে সাথে এটাও প্রয়োজন সুস্থ থাকার জন্য। যে কোনো খেলার সাথে এই প্রজন্ম, যুব সমাজ তাদেরকে যোগদান করা অত্যন্ত আবশ্যক বলে মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে নীরব শরীর যদি পেতে হয় তাহলে যে কোনো খেলার সাথে যুক্ত হতে হবে। আর এই ফুটবল খেলা তো আমাদের বাঙালির প্রিয় খেলা, যে খেলা সারা বছর ধরে খেলা যায় এবং যে খেলার মধ্য দিয়ে শরীরকে যেমন সুস্থ রাখা যায়, ফিটনেস, বডি ফিটনেস, পার্সোনালিটি ডেভেলপমেন্ট সবটাই এই ফুটবল খেলার মধ্যে কিন্তু আমরা পেতে পারি। শারদ প্রাতে রেগে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির।